হাই ফ্রেন্ডস উৎস্বসী সমস্যার সমাধান চাই এর জন্য শিক্ষা দপ্তরের রিভিউ মিটিংয়ের দিকে তাকিয়ে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা আপনারা জানেন যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির জন্য উৎস্বসী পোর্টাল চালু হয়েছে প্রায় তিন মাস আগে পুজোর আগে পর্যন্ত প্রায় আট হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা বদলি পেয়েছেন কিন্তু এখনও প্রায় তিরিশ হাজারেরও বেশি আবেদন আটকে রয়েছে বিভিন্ন কারণে আর যে সমস্যাগুলি প্রধানত উঠে আসছে সেই সমস্যাগুলি সমাধান অবশ্যই চাই যে উদ্দেশ্যে এই পোর্টালটি চালু করা হয়েছে তা সার্থক হবে না কারণ প্রধানত যে সমস্ত সমস্যাগুলি থেকে যাচ্ছে সেগুলি হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট টিচার জুনিয়র হাই স্কুল টিচার মিউচুয়াল ট্রান্সফার ফাইভ ইয়ার লকিং এছাড়া আরও বহু সমস্যা প্রায় বারো তেরোটি সমস্যা যেগুলির সমাধান চান রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি সমস্যাগুলি রয়েছে এবং সেগুলি কিভাবে সম্ভব সমাধানের তো এই সমস্ত সমস্যাগুলি সমাধানের জন্য বিভিন্ন শিক্ষক সংগঠন যারা ডেপুটেশান জমা দিয়েছেন এবং সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন সেগুলি আগে দেখে নেওয়া যাক তো প্রথম দেখা যাক সবচেয়ে বড় সমস্যা সিঙ্গেল সাবজেক্ট টিচার নিয়ে তো সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা রয়েছেন তাদের আবেদন প্রক্রিয়া ও বিকল্প টিচারের সাময়িক যে ব্যবস্থা গ্রহণ কতটা বাস্তবসম্মত তা বিবেচনা করে উৎসস্থিতে অবিলম্বে তাদেরকে বিনা শর্তে আবেদন করার সুযোগ দিতে হবে লোকাল যে অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ টিচার যে লোকাল অ্যারেঞ্জমেন্ট করার কথা বলা হয়েছিল অর্থাৎ সংশ্লিষ্ট আবেদনকারী শিক্ষককে পাশের স্কুল থেকে টিচার খুঁজে আনা সহ নানাবিধ নির্দেশ বিভিন্ন ডিআই অফিস থেকে দেয়া হচ্ছে যা পরিস্থিতি অনুসারে অসম্ভব ও অযৌতিক এছাড়াও একই স্কুলের এক সাবজেক্টের একাধিক শিক্ষক বিভিন্ন সেকশানে রয়েছেন থাকলেই সেই সাবজেক্টের টিচারের আবেদন ফরওয়ার্ড করার ব্যবস্থা করতে হবে বিকল্প টিচারের ব্যবস্থা না করতে পারলেও সিঙ্গেল টিচাররা যাতে আবেদন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ আপনারা জানেন যে সিঙ্গেল সাবজেক্ট টিচারের সবচেয়ে বড় সমস্যা তো এই সমস্যার সমাধানের জন্য বাস্তবসম্মত শিক্ষা দপ্তরের চিন্তাভাবনা দরকার দ্বিতীয়ত মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ঘোষণাকে বাস্তবায়িত করতে হলে বিভিন্ন জেলা ও দূরবর্তী স্থানে চাকরিরত সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কোনো শর্ত ছাড়াই প্রায়োরিটি ট্রান্সফারের সুযোগ দিতে হবে অর্থাৎ বহু শিক্ষক শিক্ষিকা দশ থেকে পনেরো বছর দুশো থেকে ছশো কিমি দূরে চাকরি করছেন এবং বিভিন্ন নিয়মে আবেদন করতে তারা পাচ্ছেন না তো অর্থাৎ দুশো কিমি দূরত্বের উপর যারা চাকরি করেন তাদেরকে প্রায়োরিটি ট্রান্সফারের মধ্যে আনতে হবে খুবই গুরুত্বপূর্ণ এটা দাবি তৃতীয়ত রাজ্যের জুনিয়র হাই স্কুল টিচার যারা রয়েছেন তারা কিন্তু এই ট্রান্সফারের সুযোগ পাচ্ছেন না তো অবশ্যই তাদেরকে অন্তত একজন করে প্রতিটা স্কুল থেকে সুযোগ দেওয়া উচিত তো এই সুযোগ দেওয়া যদি না হয় তাহলে জুনিয়র হাইস্কুল যে ইচ্ছুক যে অনার্স পিজি পোস্টের টিচাররা হাই স্কুলে অথবা জুনিয়র স্কুলে ট্রান্সফারে আবেদন অর্থাৎ যারা জুনিয়র হাই স্কুলে চাকরি করেন অথচ অনার্স পিজি ক্যাটাগরিতে রয়েছেন সেই সমস্ত শিক্ষকদের হাই স্কুলে অথবা জুনিয়র হাই স্কুলে ট্রান্সফারের আবেদন করতে দিতে হবে চতুর্থ তো রয়েছে যে দু সালে যে এস পরীক্ষা হয়েছিল সেই এসএলএসটি পরীক্ষাতে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ হতে হতে প্রায় দু সাল পর্যন্ত হয়ে গিয়েছিল অর্থাৎ দু বছর অলরেডি তারা লস করেছেন এই জন্য যে বছর চাকরি করার পরে যাতে এই উচ্ছ্বসী ট্রান্সফারের মাধ্যমে আবেদন করতে পারেন তার ব্যবস্থা করতে হবে পাঁচ মিউচুয়াল ট্রান্সফারে স্কুল ও প্রশাসনিক সমস্যা না থাকায় উচ্ছ্বসিতে পাঁচ বছরের যে লকিং পিরিয়ড এর বিধিনিষেধ বাতিল করে এক বছর চাকরির মেয়াদ সম্পন্ন হলেই ট্রান্সফারে আবেদনতা দিতে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তো আপনারা জানেন যে মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে সবচেয়ে সমস্যাবিহীন ট্রান্সফার এই ট্রান্সফার যদি স্মুথলি চলে তাহলে বহু সংখ্যক শিক্ষক এই ট্রান্সফারে আবেদন করতে পারবেন এবং কোনো সমস্যা ছাড়াই তাই জন্য এই ট্রান্সফারকে আরও উৎসাহিত করতে হবে এই জন্য মিউজুয়াল ট্রান্সফারের যে পাঁচ বছরের লকিং পিরিয়ড রয়েছে সেই পিরিয়ডটি অবশ্যই কিন্তু তুলে নিতে হবে মিনিমাম এক বছর রাখতে হবে এই এই পিরিয়ডটি ছয় মিউজুয়ার ট্রান্সফার জেনারেল ট্রান্সফারের অনার্স পিজি পোস্টে টিচারদের মূল ট্রান্সফার সমস্যা সেকশান সমস্যা সমাধান করে উচ্ছ্বসিত তাদের ট্রান্সফারের সুযোগ বৃদ্ধি করা হোক অর্থাৎ যে সমস্যা রয়েছে সেকশন সমস্যা যার জন্য মিউচুয়ালও পাওয়া যাচ্ছে না সেই সঙ্গে জেনারেল ট্রান্সফারের সুযোগ পাওয়া যাচ্ছে না তো অবশ্যই এই সেকশন সমস্যা মিটিয়ে দেওয়া দরকার কারণ যারা ধরুন যারা ধরুন নর্মাল সেকশানে রয়েছে অর্থাৎ পিজি টিচার তারা যদি এই সেকশনে ট্রান্সফার নিতে চান তাদের যাতে কোনো সমস্যা থাকার কথা নয় কারণ আর্থিক যে সমস্যা রয়েছে সেটা কিন্তু যেহেতু একই রয়েছে অর্থাৎ স্কেল একই থাকছে সেক্ষেত্রে ট্রান্সফারের অসুবিধা হওয়ার জন্য হবে বা কেন এর জন্য পদক্ষেপ করা উচিত শিক্ষা দপ্তরকে সাত উৎসি পোর্টালে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান এই দুটো সাবজেক্টের ভ্যাকান্সি খুবই কম তো এই পোস্টগুলোকে এক করে ট্রান্সফারের সুযোগ বৃদ্ধি করতে হবে আট নম্বর রয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশন পরিচালিত ষোলোটি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ঔষধি ট্রান্সফারের পোর্টালে আবেদন করতে পারছেন না এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ যাদের নিয়োগকর্তা এক তাহলে ট্রান্সফারের ক্ষেত্রে কেন ভিন্ন হবে তো তাদেরকে অবশ্যই কিন্তু ট্রান্সফারের সুযোগ দিতে হবে নম্বরে রয়েছে মেডিকেল প্রতিবন্ধী সহ প্রায়োরিটি গ্রাউন্ডে আবেদনের জন্য পাঁচ বছরের যে বিধিনিষেধ না থাকলেও উচ্ছ্বসী গেজেট নোটিফিকেশানে সুস্পষ্টভাবে বলা নেই যার জন্য আবেদন কিন্তু ব্যাক করা হচ্ছে তো অবিলম্বে এই বিষয়ে একটি নোটিফিকেশান প্রকাশ করতে হবে অর্থাৎ যেটা সংশোধন অবশ্য সংশোধন প্রকাশ করতে হবে এবং দ্রুত যাতে পাঁচ বছরের কম যারা সার্ভিস করছেন তাদেরকে অবশ্যই ট্রান্সফারের সুযোগ দিতে হবে যারা প্রায়োরিটি গ্রুপে রয়েছেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নো এনরোলমেন্ট স্কুল যেটা বলা হচ্ছে অর্থাৎ ছাত্রশূন্য জুনিয়র হাই স্কুল বা হাই স্কুল বা নর্মাল সেকশন ও উচ্চ মাধ্যমিক বিভাগের বিভিন্ন বিষয়ে টিচারদের অবিলম্বে ট্রান্সফারের সুযোগ দিতে হবে অনেক স্কুল যেটা রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে স্টুডেন্ট নেই তো নো এনরোলমেন্ট যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি জন্য ট্রান্সফার আবেদন ট্রান্সফারে আবেদন করতে পারছেন না তো সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান করা উচিত এগারো নম্বর রয়েছে উচ্ছ্বসী একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় প্রতি স্কুল থেকে পরবর্তী টেন পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট আবেদন ফরওয়ার্ড করার জন্য স্কুল ও ডিআইদের নির্দেশ দেওয়া হোক আমরা তো আমরা জানি যে শিক্ষামন্ত্রী অবশ্যই বলেছিলেন যে উচ্চসি ট্রান্সফার হলে একটা কন্টিনিউয়াস প্রসেস তো এটা কন্টিনিউয়াস চলবে তো নেক্সট যে টেন পার্সেন্ট কারা কীভাবে আবেদন করবেন তা নিয়ে কিন্তু স্পষ্ট নির্দেশিকা নেই তো এর জন্য স্পষ্ট নির্দেশিকা অবশ্যই দেওয়া উচিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উচ্চসিতে এনওসি দেওয়ার ক্ষেত্রে সিনিয়রিটি ইন এজ এর পরিবর্তে সিনিয়রিটি ইন সার্ভিস নিয়মটি অবশ্য করা উচিত কারণ সিনিয়র ইন এজ হওয়ার জন্য বহু সংখ্যক শিক্ষক কিন্তু ট্রান্সফারে আবেদন করতে পারছেন না কারণ আমরা জানেন যে সিনিয়র ইন এজ হওয়ার জন্য বহু সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ট্রান্সফারের সুযোগ পাচ্ছেন না তেরো নম্বর রয়েছে যে দু হাজার পনেরো সালের যে জেনারেল ট্রান্সফারের নোটিফিকেশানে অনুসারে উৎসসিতের স্পাউসের মধ্যে দূরত্ব পঞ্চাশ কিমির বেশি হলে তাদের আবেদনকারী তাদের আবেদনগুলি ফ্রি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে হবে তো এটা কিন্তু নতুন যে গেজেট নোটিফিকেশান বেরিয়েছে বা সংশোধন বেরিয়েছে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সেখানে কিন্তু নেই অর্থাৎ দ্রুত এটাকে অন্তর্ভুক্ত করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পিটিআর সমস্যা প্রাইমারি ক্ষেত্রে যে পিটিআর সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি অবিলম্বে সমাধান করে দিতে হবে তো এই যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি রয়েছে এগুলি যদি সমাধান করা যায় তাহলে কিন্তু অবশ্যই ট্রান্সফারের সুযোগ পাবেন বহু সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আরও বেশি সফল হবে মুখ্যমন্ত্রীর এই উচ্চস্তি পোর্টাল চালুর যে উদ্দেশ্য আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য